हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है, धड़कनों को तुझसे ही दरकार है, तुझसे रहते हैं, तुझसे चाहते हैं। ভালোবাসা থেকে আজ সেই বিশেষ দিন, পাহাড়কে সাক্ষী রেখে আমার মনে হয় দুজনে সেই একটা নতুন জীবনের দিকে এগিয়ে গেছে। স্বর্ণ এবং সুদীপ্তা, কেমন লাগছে আজকে বলো? আজকে হয়ে গেল বিষয়টা ফাইনালি। আমার গলাটা খুব খারাপ অবস্থা, তো ফাইনালি আমরা হাজবেন্ড ওয়াইফ। 14 বছরের জার্নিটা এবার কমপ্লিট হলো আর কি। অনেক স্বপ্ন দেখেছিলাম একটা সময়, সত্যি কথা এটা আমরা স্বপ্ন দেখতাম এবং আমাদের কোনো উত্তর ছিল না, কোনো মানে ফাইনাল ফিউচারটা কী হবে সেটা আমরা জানতাম না। সো যেদিন বিয়ে হলো সেদিন যখন ও আসছে, আমি পিছনে ফিরে দাঁড়িয়েছিলাম। সো আমার একটা একটা করে মেমোরি যে স্লাইড শোয়ের মতো আসছিল এবং যাচ্ছিল, সো ইট ওয়াজ ভেরি ইমোশনাল ফর মি। সো আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার বন্ধুকে বিয়ে করেছি, আমার স্ত্রী না, আমার বন্ধু, বন্ধুই থাকবে। আমরা যেরকম পাগলামো করতাম, যেরকম ঘুরতাম পালিয়ে যেতাম, সেই সেই আর কি। স্বর্ণ, আমি দেখেছিলাম বিয়েতে কেঁদে ফেলেছিল, মানে এটা খুব ইমোশনাল, মানে মানে কান্নাটাই ভিতর থেকেই এসছে। আমি এরকম না যে আমাকে সেই ইমোশনটাকে প্রকাশ করতে হবে বলে
দাঁড়া দাঁড়া, তো সেটা আরেকবার যাই ঠিক। হ্যাঁ, তো সেই কারেন্ট ভিতর থেকে এসেছে, কারণ আমি না ওকে খুব ছোটোবেলা থেকে দেখেছি, তো দুজনের ইন্টারাকশনটা খুব ছোটোবেলা থেকে, আমরা আস্তে আস্তে ম্যাচিওর হয়েছি একসাথে কথোপকথন করতে, কনভারসেশন করতে করতে, এবং চড়াই উতরাই সবসময় ওকে পাশে পেয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। সো শি হ্যাজ বিন মাই গাইড, মাই সাপোর্টার। তো সেই ক্ষেত্রে সেই মানুষটাকে পারমানেন্টলি স্ত্রী হিসাবে পাওয়াটা ইজ ইউনো সামথিং ভেরি স্পেশাল। আমি জানি ও আমাকে কীভাবে, আমি সত্যি জানি না, বাট স্টিল মানে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি ইমোশনাল রাইট নাও। মানে তোমাকে পেয়েও বলছি জীবনে অনেক সব কিছু প্রায় পাওয়া। অ্যাকচুয়ালি দেখো, প্রথম প্রেমের প্রপোজালটা কিন্তু ওর তরফ থেকেই ছিল, আমি ওকে প্রচুর জ্বালিয়েছি, দেড় বছর ধরে এদিক ওদিক করিয়েছি, ঠিক আছে, আমাকে ঘুরিয়েছে, এটা কিন্তু সত্যি কথা, আমাকে দেড় বছর ঘুরিয়েছে। তো ফাইনালি ওরও একদিন রিয়েলাইজেশন হলো যে না, আমিও ভালোবাসতে পারি, তারপরে ব্যাপারটি না স্ট্রেন্ডেন্ড অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে হয়েছে। মানে আমরা কখনোই ওই গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ এইসব বলিনি, বন্ধুত্ব থেকে যেটা হয় সেটাই হয়েছে। অ্যান্ড বিশ্বাস করবে না, আমি বিয়েতে কীভাবে সাজবো, কীভাবে আসবো, এগুলো মাথায় ছক কষা ছিল, কিন্তু মানে প্রপারলি এটাই করতে হবে এরকম কিছু ভাবিনি। বিয়ের দিনকে সকালবেলা আমাকে আমার যে ডেকোরেশন করেছিল আর কি অনি মেশো, আমাকে বলছে যে তুমি ভেবেছো কী করবে, আচ্ছা আমি কিছু ভাবতে পাচ্ছি না, বলছে ঠিক আছে তুমি যা করছো তুমি যা ইচ্ছা করো, ঠিক আছে যা হবে। গ্র্যান্ড সারপ্রাইজ ফর মি, যখন আমি ঢুকছি পিছনাটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এভরিবডি ওয়ার হ্যাপি, সবাই তাকাচ্ছে আমার দিকে, সো আই ওয়াজ ফিলিং সো স্পেশাল। এবং শুধু সবাই আমার উপরে হাইলাইট করছে তার জন্য না, আমি যাচ্ছি সেই মানুষটাকে বিয়ে করতে, যে মানুষটাকে আমি সারা জীবন আমার স্বপ্নে আমি ওকেই চেয়েছি, তো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। বহু তেল মারছি নাকি তোকে আজকে, সুদীপ্তে ইমোশনাল আজকে, সিরিয়াসলি মানে ড্রিম কাম ট্রু। মানে আমি সিনেমায় শুনেছিলাম, যে ডায়লগে শুনেছিলাম যে কোনো জিনিসকে যদি তুমি পুরোপুরিভাবে চাও তাহলে তোমার কাছে সেটা আসতে বাধ্য, এটা ওর ক্ষেত্রে তো 100%। এই পার্টিকুলার মেয়েটাকে যেটা আমি ফার্স্ট বলি যে বিশ্বাস কর আমি না তোকে ভালোবাসি, তোমার মাথায় হাত বুলিয়ে পড়েছে, ইনফ্যাচুয়েশন ছেড়ে যাবে। সো দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর মি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। তো এটা ইনফ্যাচুয়েশন নয় আজকে আছে, বুঝিস তো, নাকি আজকেও না না ইনফ্যাচুয়েশন তো নয়ই, বিকজ আজকের এই দিনটা এত লোকজন সবাই মিলে এনজয় করছে, তোর আমার স্পেশাল ডে, এটা তো ইনফ্যাচুয়েশন হতেই পারে না। এটা যদি প্রেম না হয় আর কাকে প্রেম বলে আমার জানা নেই। ভালোবাসার জয় শেষ করব, শেষে আমরা জানি স্বর্ণ খুব ভালো গান গায়, ভালোবেসে এক লাইন গিয়ে আজকে একটু অবভিয়াসলি হর দুয়া মে শামিল তেরা প্যার হ্যায় বিন তেরে লম্হা ভি দুশওয়ার হ্যায় धड़कनों को तुझसे ही दरकार है, तुझसे रहते हैं, तुझसे चाहते हैं, ये दूरियां जीने ना दे, हर मेरा तुझे लबता, ओ जाने जा दोनों जा, मेरी बाहों में आ अभी जाओ, baby I love you, thank you। তোমরা সবাই আমাকে খুব আশীর্বাদ করবে, আমাদের আমাদের জন্য আমরা সুখে থাকি। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা কথা আমার দর্শকদের জন্য বলবো, স্বর্ণ জীবনের প্রথম ডিরেকশনের ছবি রিলিজ হচ্ছে একলা মন 17ই ফেব্রুয়ারি, তো অবশ্যই তোমাদের প্রিমিয়ারে বলবো, তো ওটার জন্য তোমাদের একটা আশীর্বাদ দরকার, ওর জীবনের প্রথম একটা ছবি। রাইট, অবশ্যই ওই ছবিটা তোমাদের নিয়ারেস্ট থিয়েটারে আসবে, তোমরা দেখবে, এটা একটা অন্য ধরনের ছবি, আজকে ছবি প্রমোশন করবো না, কিন্তু এটা রিকোয়েস্ট করছি তোমরা সবাই দেখো ছবিটা, তোমাদের আশা করি ভালো লাগবে।
বলিউডের এক সময় ধারক বাহক যারা ছিলেন তাদের মধ্যে পাত্র অন্যতম অবশ্যই, এবং তার ছেলে কি বলবে দাদা এবং আমি বলবো আমার ছেলের বিয়ে টলিউডের সাথে কোনো সম্পর্ক নেই, আর আমি সত্যি খুব এনজয় করছি, আমার নতুন পরিচয় হলো, ডেজিগনেশন হলো, আই এম রিয়েলি হ্যাপি। তবে হ্যাঁ, আমার দায়িত্বও বাড়লো, টলিউডের দায়িত্ব আছে, সংসারের দায়িত্ব আরও বাড়লো। আসলে একটা ঠিক যে দাদা একসময় সুদীপটাকে হাতে করে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন, আজকে আদর করে যত্ন করে হই হই করে ঘরে নিয়ে গেল, নিয়ে এলো আমার ঘরে, তার জন্য সত্যি আমি একটা আলাদা থ্যাঙ্কস টু হিম। আর আমি যদি বলো তাহলে আমি আজকে আমারও প্রমোশন হলো, শাশুড়ি মালাম শাশুমা, তো এখন আমারও একটা দায়িত্ব যে ওদের কতটা ভালো রাখতে পারি, সুদীপটাকে একটা সফট জোন দেওয়া, ওকে ওর মায়ের জায়গাটা ছোটো থেকেই ওকে আমি ওর মায়ের জায়গাটা দেওয়ার চেষ্টা করেছি, বাট এখন যেন মনে হচ্ছে আরও যে ওকে আরও কত ভালো রাখতে পারি, একটা দৃষ্টান্ত হোক যে শাশুড়ির কাছেও বউ খুব আনন্দে থাকে, ভালো থাকে, ভালো বাসায় থাকে, তো সেটা একটা আমার দায়িত্ব। আর কেমন যেন মনে হচ্ছে জীবন মানে পৃথিবীর সব সুখগুলো ওদের দিই, সব শান্তিগুলো ওদের দিই, ওরা ভালো থাকুক, ওদের প্রত্যেকটা দিন সুন্দর করে সাজিয়ে দিই, এইসব মনে হচ্ছে এখন, কতটা পারবো জানি না, তবে ভালোবাসা আদরের কোনো খামতি হবে না গো। আমার তো শাশুড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে মাই। আমি কখনোই নিজেকে শাশুড়ি মনেই করি না, মানে আমি মাই, কারণ শাশুড়িও মা হয়, কোথা দিয়ে একটা শাশুড়ি তকমা লেগে গিয়ে না হয়তো একটু আমি শাশুড়ি ব্যাপারটা আসে, তা আমি না একদম শাশুড়ি ব্যাপারটা আনতেই চাইছি না, আমি সুদীপ্তার মা ছিলাম, মা আছি, মা থাকবো, এবং খুব ভালোবাসায় রাখবো ওকে। আমার বিশ্বাস করবে না, ও যেদিন থেকে মানে পারমানেন্টলি ফাইনালি মানে অকেশনের মধ্যে দিয়ে সামাজিকভাবে বা আইনত আমার বউ হয়ে এলো, সেদিন থেকে আমার একটাই ভাবনা যে আমি ওর গায়ে আঁচড়ও লাগতে দেবো না, আমার একটা ছেলের বউ, আমি সবভাবে মানে ওকে প্রোটেক্ট করে রাখতে চাই, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রথম মধ্যম এবং শেষ কথা, ও ভালো থাকুক। আমি ভীষণ ইমোশনাল হয়েছি, কারণ সুদীপটাকে আমি অনেক ছোটো থেকে মানে যেহেতু ও স্যারের স্টুডেন্টও, সেহেতু অনেক ছোটো থেকে দেখছি, ক্লাস ফাইভ, সেই ফাইভে পড়া মেয়েটা, ওরা দুজনে একসাথে বড় হয়েছে, ইনফ্যাক্ট মানে ওরা ভীষণই ভালো বন্ধু। আর আজকে আমি ওর আমি ওকে যেমন বলেছি তুই মা ডাকিস না আন্টি ডাকিস, আমার মা ডাক শুনলে যদি একটা সত্যি কীরকম একটা শাশুড়ি শাশুড়ি ভাব আসে, তুই আন্টি ডাক, আমি যেমন ছিলাম তেমন থাকবো, তুইও যেমন ছিলিস তেমন, বরঞ্চ আমি ওকে বলেছি তোর শাসন মানবো, তুই আমার মা, ঘরে এলি আমি এখন অনেক রিল্যাক্স, আমার ছেলেকে নিয়ে আমার অত ভাবনার হবে না, কারণ তোর মতো মেয়ের ও সঙ্গী এখন, আমি অনেক রিল্যাক্স গো, অনেক রিল্যাক্সড। তোমরা উইশ করো, সকলে যেন উইশ করে, ওরা খুব ভালো থাকে, খুব ভালো থাকে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। পার্থ এবং সঞ্চয়িতার ছেলে স্বর্ণ এবং সুদীপটা, এরা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত ক্লোজ মানুষ, আর তাছাড়া ওরা দুজনকে আমি ভীষণ ভালোবাসি, আর ওরা আমার কাছে অত্যন্ত স্নেহধন্য, সুতরাং আজকে এরকম একটা ওদের বিয়ের দিনে থাকতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। আমি স্বর্ণ এবং সুদীপটার জন্য একটা সুখী দাম্পত্য জীবনের কামনা করছি এবং আশীর্বাদ করছি ওরা যেন সবাইকে মিলে মিশে খুব ভালো থাকে, সবাইকে ভালো রাখে।
বিশেষ একটা দিন, পার্থদা সঞ্চিতাদিরও একটা বিশেষ দিন। আর আমি এখানে আসার পরে সঞ্চিতাদি ফার্স্টেই আমাকে বললেন যে আমি আজকে খুব ভালো আছি, এটা আমার খুব ভালো লেগেছে শুনে। মা তো আফটারঅল পার্থদার সঙ্গে ছবি করেছি আমি, আমার পৃথিবী, এবং পার্থদার সঙ্গে বহুত দিনের আলাপ। আর স্বর্ণ আমার একদম ছোটো ভাইয়ের মতন, মানে ওর সঙ্গে আমি কাজও করেছি, প্লাস ফেসবুকের মাধ্যমে যোগাযোগ। এবং সুদীপ্তার সঙ্গে অত কথা হয়নি কখনো, এখানে এসে আজকে বেশি কথা হচ্ছে, কিন্তু ওদের দুজনের জন্য এবং গোটা পরিবারের জন্য আমি ভীষণ খুশি। কি বলবো, ওরা যেন সুখী থাকে। স্বর্ণ আমার ছেলের মতন, আসলে রেশম জাপিতে আমার ছেলে হয়েছিল, আর আমি রেগুলার ওকে পেটাতাম, মানে সিনে ও বলতো না ঠিক আছে নন্দিনীদি পেটা মারো, কোনো অসুবিধে নেই। একটা বন্ড গ্রো করেছিল মানে আমাদের মধ্যে, সুদীপ্তা ভীষণ ভালো মেয়ে, আর তখনই আমি উইশ করতাম যে এরা যেন জীবনসঙ্গী হয় একে অপরের। তো আজ আমি খুব খুশি স্বর্ণ আর সুদীপ্তার বিয়ে হয়েছে, ওদের রিসেপশন আজকে, ওরা যেন সুখী থাকে। স্বর্ণর মা আমার খুব বন্ধু, তো অনেকদিন পরে ওর সঙ্গেও দেখা হলো, আমার খুব খুব আনন্দ হচ্ছে। তারা সঞ্জীব, ও মানে ওটা আমার মানে কালারসের ত্রিশূল, ওটা আমার ফার্স্ট প্রজেক্ট, তো খুব ভালো লাগছিলো যে প্রজেক্টটা করতে, এবং তারপরে ওর বিয়েও আমায় ইনভাইট করেছে, তো এসেছি। সুদীপ্তাকে অনেক অনেক অভিনন্দন এবং কনগ্রাচুলেশন, মানে নতুন জীবনটা ওর খুব ভালোভাবে কাটে, খুব ভালো মেয়ে। ওর সাথে মানে বোঝাই যায় না যে আমার থেকে অনেকটা সিনিয়র কাজের ক্ষেত্রে বা সব দিক দিয়ে। তো কখনো মানে আমরা এক বছর কাজ করেছি, মানে বুঝতেই পারিনি, ও বলো টুম্পা বলো বা আদার্স ওরাল টিম মেম্বার এত আমার সাথে কোঅপারেট করেছে, অ্যাজ আ ফ্রেশার্স আমি ছিলাম তখন, তো খুব ভালো লাগে। তো ওর বিয়েতে এসেছি এখন, রিসেপশন, থ্যাংক ইউ। আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ওদের দুজনকে, এবং অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি আমরা জানতাম যে এটা ঘটবে একদিন, আমরা অপেক্ষা করছিলাম যে এই শুভ দিনটা কবে হবে। সো আজকে ফাইনালি হলো, আমি ভীষণ 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 খুশি ওদের জন্য, এবং এবং শুধু ওদের জন্যও না, পার্থদার জন্যেও। পার্থদার সাথে আমি কাজ করছি, পার্থদার ভীষণ পছন্দের দুজন, দুটো ছেলে মেয়ে বলা চলে আর কি। তো আমি ওদের এটাই উইশ করবো যে সারাটা জীবন এরকম সুন্দরভাবে ভালোবাসায় থাকুক। পার্থদার সঙ্গে তো আমার সম্পর্ক, মানে পার্থদার পরপর তিনটে ছবি আমি করেছি, এবং কোভিডের ঠিক আগে ও যে ছবিটা ছিল ওটাও আমি করেছি, এবং কোভিডের পরে প্রথম যে ছবিটা করলো সেটাও আমি করেছি, রিসেন্টলি রিলিজ হলো সেটা। সেজন্য পার্থদা আমাকে বলেছে তুই যদি না আসিস খুব খারাপ হয়ে যাবে, মানে খানিকটা থ্রেট মতো দিয়েছে আর কি। এবং আমি বলেছি না না আমি আসবই, এবং এসেছি। এবং স্বর্ণকে এবং সুদীপ্তাকেও আমি পার্সোনালি চিনি, ওরা ভীষণ সুইট একটা কাপল, আর ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমিও সেই রকম, মানে পার্থর প্রথম জীবনের যে ছবি তার দু চারটে ছবি আমি করেছি, সেই থেকে আলাপ। আর সুদীপ্তার সাথেও অ্যাক্টিং করেছি, স্বর্ণর সাথে অনস্ক্রিন, স্বর্ণ আমার ছেলে হয়েছে, ওই জন্য স্বর্ণর মা যখন বললো আমি স্বর্ণর মা, আমি বললাম আমি স্ক্রিনের মা। যাই হোক, দুজনকে অনেক শুভেচ্ছা, ওরা ভীষণ মিষ্টি আর খুব ভালো, ওরা সারা জীবন ভালো থাক, এটাই চাই। আমার ওয়ান অফ দ্য ফেভারিট আর্টিস্ট, আর একসঙ্গে আমরা তো কাজ করেছি একটা খুব ফেমাস সিরিয়ালিস্টিক কুটুমে, সো আমাদের বন্ডিংটা খুব ভালো। আর যখন ফাইনালি বিয়ের খবরটা শুনেছিলাম আমি খুব আনন্দ পেয়েছিলাম, আমাকে বহু আগে থেকে বলে রেখেছিলো যদিও যে আসতেই হবে। আর সরি ফর মাই কন্ডিশন অফ মাই ভয়েস, আমার ঠান্ডা লেগে পুরো গলা চোখ, আর কি বলবো, আজকে খুবই আনন্দের দিন, ওর সুখী জীবন কামনা করি, ভালো থাকুক ও। সুদীপ্তা স্বর্ণ মানে ওদের বিয়েতে মানে আমি এত আনন্দিত হয়েছি যে আমার বর আজকে সকাল থেকেই বাড়িতে নাচ গানা শুরু করে দিয়েছে। সুতরাং আমরা এবং আমার হাজবেন্ড খুবই মানে, এটা বলার বিষয় না, আমরা বিয়েতে যেতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, শুটিংয়ে ব্যস্ত ছিলাম, কারণ আর এটাতে ফোন করে থ্রেট দেওয়া হয়েছে কখন আসছো, তো এটাতে আমি আসতে বাধ্য এবং এসে খুবই খুশি। আর মানে স্বর্ণ সুদীপ্তাকে নিয়ে বলার কিছু নেই, ওরা দুটো ভাই বোন, কিন্তু ওরা আমাদের সন্তানের মতো। Love you. Thank you.
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।